একাই বাড়িতেই আছি, তো অনেকদিন থেকেই আছি, ভাবছি যে একটু ইঁচড় চিংড়ি খাবো। তো আজকে মাকে বললাম বলে এই দেখুন কি সুন্দর ছোট ছোট খুচরো চিংড়ি নিয়ে নিয়েছে, এটা তো আমার খুব পছন্দ এই চিংড়িটা, তো এটা দিয়ে আজকে আমি ইঁচড় চিংড়ি বানাবো। তো সম্পদের বাবাও এসেছে, তো ভাবলাম আজকে এই ইঁচড় চিংড়িটা করেই ফেলি। তো এখন তো ছাদে বসে আছি, তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে নিই, না হলে সূর্যে প্রচুর রোদ লাগছে, তাপ লাগছে। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেবেন একদম সুন্দর করে, এই মাথাটা দিয়েও জানেন তো বড়া করে খাওয়া যায়, খুব সুন্দর লাগে। তো অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি এটা কি করে করে, ঠিক আছে? এই দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখুন আমরা চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা নিচে চলে যাব, নিচে গিয়ে মায়েদের কাঁঠাল গাছ আছে, সেখান থেকে আমরা টাটকা টাটকা ইঁচড় একদম নামিয়ে নেব। দেখুন ইঁচড় নিয়েছি, ইঁচড়টা কাটবো বলে, তো ওইদিকে যাচ্ছি, দেখুন আমরা কিভাবে কাটি। ওই যে দেখুন কাঁঠাল গাছটা ওইখানে আছে, বাবা সত্যি এই গাছটা একটু ঝরে যাবে না। দেখুন ভেসে নিয়েছি, এটা দিয়ে কাটবো এই চোরটা। এই কাঁঠাল এই বোটা থেকে কিন্তু প্রচুর আঠা বেরোয়, আমরা কেটে নিয়ে এই যে দেখছেন কি সুন্দর আঠা, একদম আঠা বেরোচ্ছে, এটাকে নিচে রেখে দেবো, দিয়ে কিছুক্ষণ পর নিয়ে গিয়ে আমরা সেটাকে বানিয়ে নেবো। দেখুন ইঁচড়টা আমরা কেটে এখানে রেডি করে নিয়েছি, এবার আজকে আমরা উনুনে ইঁচড় চিংড়িটা রান্না করে আপনাদেরকে দেখাবো। এই যে আলুটা দিলাম, একটু ইঁচড়টা দিয়ে ভাপ দিয়ে নেব আমরা। প্রথমে আমরা জিরেটা ভেজে নিচ্ছি, এই জিরের গুঁড়োটা আমরা সব শেষে এঁচড় চিংড়িতে দিয়ে দেবো। চিংড়িগুলো প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি, এই যে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম আলু আর ইঁচড়টাকে, এবার এইগুলোকে তেলে প্রথমে ভেজে নেব। আলুটা আগে দিচ্ছি, এটা একটু হয়ে গেলে লাল লাল মতো, তারপরে আমরা ইঁচড়টাকে দেবো। ভিডিও করছিলাম দেখুন রান্না করছে, সম্পদ বলে উঠেছে বসে আছে, কেমন একটু দেখো কি রান্না করছে, দেখবে না, ও দেখবে না, কোলে উঠে বসে থাকবে ও। এবার এঁচড়গুলোকে ভেজে নেব, আমরা এটা নামিয়ে রাখবো। পাখি,
হবে তো গরম। দুষ্টু খাওয়া দিয়েছি। আমরা এই দেখুন আজকে কলা পাতায় খাচ্ছি, তো আমার ছেলেও নিয়েছে কলা পাতাতে, আর এই যে খাবো দেখি কেমন হয়েছে রান্নাটা। আমার তো খুব ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন, খুব ভালোই লাগবে আপনাদেরও।